তা এখন ওর মার খুব শরীর খারাপ, তাই তাড়াতাড়ি করে বাড়িতে যাচ্ছে। ওর মার খুব বমি হচ্ছে আর গা গোলাচ্ছে আর কিছু হঠাৎ করে হচ্ছে। দুপুর বেলা তো ফোন করলাম, মা তো ভালোই ছিল, কথা বললো, হাসলো, কত ইয়ে করলো, বললো বাবাকে খেতে দিয়েছি। এখন ফোন করে শুনছি মাথা ঘুরছে, কয়েকবার বমি করেছে, তো সেই জন্য ও আবার ওষুধ নিয়ে যাবে বললো। তো তো দেখি তাড়াতাড়ি করে প্রেশারটাও যাই, একবার দেখে আসবো। এই প্রেশারটাও দেখে আসবো আর দেখে আসি আপাতত কেমন আছে। কি গো, এসো। সবাইকে বললাম আসছি। আচ্ছা, আসবো আসবো, তোমার জন্য শপিং করতে গেছিলাম। এই দেখো, চলো চলো বাইরে চলো, কত এদিক দিয়ে ওদিক দিয়ে। তোর মার তো খুব শরীর খারাপ হয়েছিল, তো আমি চাইনি যে ওখানে গিয়ে ব্লগ করতে বা কোনো রকম কিছু ওগুলো শ্যুট করতে, সেই কারণে ভিডিও দিয়ে যদি কোনো আমরা অসুবিধা হয় স্কিপ ফোন করে দিই। করবে। তারপরে হচ্ছে এইগুলো, হ্যাঁ, ঘুমিয়ে পড়ে যে মা একবার উঠলো, এই বাড়ি তো বাবা কুকুরদের খাওয়াতে দেয়, ওই জন্য ওইগুলো নিয়ে ফিরছে। আমাদের ওখানেও যা অবস্থা। এই তো দাদা, আজ দোকান বন্ধ তো? হ্যাঁ, বৃহস্পতিবার বন্ধ থাকে না? যাই গোপালদা, তাহলে চলে গেলাম, কোনো অসুবিধা হলে ফোন করবে। যাও যাও যাও, হুম চলো নাও। এসে দেখেও গেছে, ইঞ্জেকশন দিয়েও গেছে। তো এখন লাস্ট হচ্ছে আমরা এখন বাড়ি ঢুকি, বাড়ি ঢুকে গিয়ে তোমাদের কী কী নিয়েছি সেটা দেখাবো। তোমরা যদিও দেখতে পেয়ে গেছো, আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি অলরেডি। তারপর তো বাড়ি ঢুকি, একটা কিন্তু দারুণ কুয়াশা পড়ছে, মানে সিটের ওপর জাস্ট এবার বসছি দেখছি যে কুয়াশা পড়ে গেছে সিটের ওপরে। তো চলো, এখানে আমাদের ওয়েলকাম করতে চলে এসেছে, তারপর তো ঘরে ঢুকি। আচ্ছা, এগুলো সবগুলোই দাও, আর এর সাথে ওই সব থেকে ভালো একটা বিস্কুট দাও, তোমার পছন্দ এইটা। এটা ভালো হবে খেতে, সুন্দর ভালো হবে, একটু ঝাল ঝাল টাইপের কিছু না, ঝাল নেই বা এরকম মিষ্টি টাইপের কিছু দাও না। এটা হালকা মিষ্টি, যাদের দাঁত নেই তারাও খেতে পারবে, খুব খাস্তা। এগুলো 3 টাকা করে একটা বিস্কুট বিক্রি হয়, এমনি এমনি ব্যাপার নাকি। আচ্ছা দাও দাও, ভালো হবে। পাঁচ টাকা বাদ।
জোর বাজার হয়েছে বাবা, যা চেঁচাবে না, সব একসাথে তো খাবে না, অর্ধেকের বেশি তো নষ্ট হবে। ঠিক আছে, আসি একা। তা এই হয়ে গেছে বাজার ডান, বিরাট বড় বাজার। পাত্র দেওয়ার বাবা এখনো কুকুর খাওয়াচ্ছে, দেখি কি করছে। এই যে বাবা, বাবার আজকে একদম নতুন গেঞ্জি। পাত্র দা আমার হেল্প করতে এসছে আজকে, নাহলে আমাকে আসতে হতো। তো চলো ওরা খাক। তো এদের জন্য একটু আসতে চালাবেন, এরা রাস্তায় এখন থাকবে খুব, যেহেতু ভাদ্র মাস শেষ হলো, তো তারপরে এরা রাস্তায় খুব বেশি থাকে। তো আপনারা দয়া করে আসতে চালাবেন, যাতে এদের জানগুলো প্রাণগুলো বাঁচে। তো এখানে হচ্ছে এই টুকুটুকু কুটি কুটি বাচ্চা, আমি ওদেরকে তাড়াতে এসেছি কারণ ওরা, এই যে সুন্দরী আমার সাথে এসেছে, আমি ওদের তাড়াতে এসেছি কারণ ওরা রাস্তায় বেরিয়ে যাচ্ছে, আর রাস্তার এখান দিয়ে প্রচুর গাড়ি যাচ্ছে। এই জাস্ট গাড়ি গেল একটা, এদিকেও গাড়ি গেল একটা, সাইকেল যাচ্ছে। এই 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 সাদা বাচ্চাটাকে দেখো, জোর ছুট দিয়েছে। এটার মা এখানে থাকিস, চারটে বাচ্চা, ওখানে যাবো না, আজ যাবো না, আজ যাবো না, আজ যাবো না, এখানে থাকো, এখানে থাকো। কি করছিস রে, কি করছিস? চলে গেলাম, চলে গেলাম, চলে গেলাম। না না না, না 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 না, এত ভালোবাসা না, তুমি খেয়ে নাও আগে, খেয়ে নাও, না না না, তুমি আগে খেয়ে নাও না। তো আমি গেছিলাম পিছিয়ে, আর একবার যেতে হয়েছিল, তো এখনো দেওয়া শেষ হয়নি, এখানে আবার দিচ্ছে। এই ম্যাক্সকে আটকে রেখেছে, সে কি কথা, ম্যাক্সকে কেন আটকে রেখেছে, ওয়াই? তো ফাইনালি চলে এসেছি বাড়িতে, আর এখন বাড়িতে দেখি কে কি করছে, কে কি করছে। দেখি কি করছো তুমি, খাতা করছে, খাতা বাবা, খাতা না, বিল নিয়ে বসেছি। আর বাবা, বাবার কাজ করছে। তো এগুলো হচ্ছে চুড়িদার, চুড়িদারের পিস, যেটা বাবা কাটিং করে তারপরে চুড়িদার তৈরি হয়। তা আরো লোক আছে কিন্তু প্রেসার আছে বলে বাবাও কাটছে, যদিও বাবা ম্যাক্সিমামটা নিজেই কাটতে চায়, কারণ এটা বাবার হাতের তৈরি, আমাদের স্বরূপ টেলার্সটা, তো বাবাই কাটে আর সবাই সেটা পছন্দও করে। আচ্ছা, সেরাজেমের একটা কেউ তোমরা মেসেজ করেছিলে, কমেন্ট করেছিলে যে এটা কি V4 মেশিন, V4 V4 V3 V3 V3, আচ্ছা,
এটা মাস্টার V3 মাস্টার V4 টা হয়তো এর পরেরটা আমাদের ঠিক জানা নেই তবে ও হ্যাঁ এখানে ব্র্যান্ডিং আছে এই যে এখানে মাস্টার V3 এটা মাস্টার V3 আর এখানে একটা ম্যাট পাতা আছে ম্যাটটা কি নাম ম্যাটটা ম্যাটই বলে তার তো কিছু বলে হিট ম্যাট না ওখানে পুরো এই পুরো অর্ধেক পোরশনটা কিন্তু ওই ম্যাটটা পাতা আছে যদি কারোর গা হাত পা ব্যথা হয় সে ওই ম্যাটটার উপর শুলে হালকা গরম হয় তাহলে শরীরটা রিল্যাক্স ফিল করে ব্যথা টাথাগুলো থাকে না ব্যাস এখানে একজন শুরু হয়ে গেছে তো ওইটা ওখানে হচ্ছে রেগুলেটর ওটা দিয়ে বাড়ানো কমানো যায় এটা হচ্ছে প্যাডটা এই পুরো অর্ধেকটা খাট আছে তো চলো আপাতত পেয়েছে খুব খিদে এখন আর রসমালাই তো শেষ কেন শেষ তো বলতে তো ভুলেই গেছি হে গাইস ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অ্যানাদার ভিডিও তো আজকে সারা দিনটা তোমরা দেখেছো হচ্ছে আমাদের মেকআপের ভিডিও তো আজকে সেই জন্য আমরা সন্ধ্যা থেকে আবার একটা ব্লগ শুরু করলাম যাতে তোমরা নাহলে তো এই সন্ধ্যাগুলো তো মিস করে যেতে আর ছুটির দিনের সন্ধ্যা মানে যদি মিস হয়ে যায় যদিও সন্ধ্যাটা অনেকক্ষণ আগেই পেরিয়ে গেছে যেহেতু ঘড়িতে বাজে 11টা তো এই যে চলে যাচ্ছে কোথায় এবার হচ্ছে আসল সময় দাঁড়াও ওটা নিয়ে আসো হাতে করে কি করবে তুমি আসো না দরজা তো খোলা নেই ঘরে আচ্ছা দরজাটা খুলে নি তারপর আমরা আসছি তোমার জন্য কটা জিনিস কিনে আনবো বলে সাজিয়ে রেখেছি মানে এই লাইটটাকে জ্বালিয়ে রেখেছি যে ঘরে এসে একটা সারপ্রাইজ তোমার সারপ্রাইজ প্রথম যেটা সেটা হলো এইটা দেখো কি কি এনেছি এটা খাও আর মোটা হও কোনো প্রবলেম নেই এটা হচ্ছে কফি দিয়ে চা দিয়ে খাওয়ার জন্য নিমকি এটা হচ্ছে রোল বিস্কুট কাঠি রোল ক্রিম রোল এটা কিন্তু বললো খুব ভালো ওর দোকানে এখন বেস্ট তো ওইটা নিয়ে এলাম এই বিস্কুটটাও বললো ওর দোকানের সব থেকে সেরা বিস্কুট বলেছে বিস্কুটটা ভালো এনেছি দি আর কেউ খাইনি এইটা হচ্ছে আমার ফেভারিট বিস্কুট আচ্ছা এইটা আমি জানি ওর ফেভারিট বিস্কুট এই জন্য আমি এটাই এনেছি আর এইটা ওর মারাত্মক ফেভারিট বিস্কুট যেটা ওর মুখ দেখেই বুঝতে পারছো যেটা আমি তোমাকে এখন বলছি তাই তো আমি তো জানি তোমার কোনটা পছন্দ এইটা হচ্ছে সব থেকে সেরা পছন্দের তো বাড়ির সবাই মিলে খাবো মুচমুচে চুরচুরে না মুচমুচে কুরকুরে বিস্কুট কেমন লাগলো আমার জোক এখানে চলে যাচ্ছে আর একজন সারপ্রাইজ নাম্বার 2 রুকো যারা আচ্ছা ওই দেখো আগে চকলেট যাক দেখে ভালো লাগলো দেখে ভালো লাগলো যাক যে কোনটা চুজ করে আচ্ছা এইটা আগে একটু রেখে দাও এটাকে একটু ওদিকে রেখে দাও না ওটাকে একটু ওদিকে রেখে দাও আমি তো জানি ওইটা কিন্তু দিইনি আমি এটা না নিলে এটা আমি পাবো ওই জন্য আমি আগে এটা নিয়েছি ঠিক আছে এটা দাও আমাকে দাও না ওটা দাও তাহলে কিন্তু আর একটাও দেবো না সারপ্রাইজ তাহলে স্টপ সারপ্রাইজ তাহলে এখানে স্টপ যাক বাবা এখানে আমার 140 টাকা বাঁচিয়ে ফেলেছি বিরাট ব্যাপার বউয়ের হাত থেকে 140 টাকা বাঁচানো মানে বিরাট ব্যাপার তারপরে সারপ্রাইজ নাম্বার 3 এই দুটো থ্যাংক ইউ অ্যালপেনলিবে জেলি কিসি কিসি তিনটে চারটে পাঁচটা তারপরে হচ্ছে ওয়াও এইটা আমার সবথেকে আ ম্যাক্স ম্যাক্স সোনু আমায় দিয়েছে গোলাপ এই যে এটা হচ্ছে গোলাপ জেলি এনাও এনাও দুটো দুটো থ্যাংক ইউ ওগুলো চুমু খাবে এই বাবা এটা ফ্লাইং কিস না তো ফ্লাইং কিস এই বাপরে কতটা খুশি অনেক বাবা আমি খাওয়ার জন্য বিশাল খুশি
ওর মার একটুখানি শরীরটা খারাপ হয়ে গেল, তাই না হলে আরেকটু আমরা মজা করতে পারতাম। আমি কিন্তু তার জন্য দাঁড়িয়ে থেকে ইনজেকশন দিয়ে সবকিছু করিয়েছি, কিন্তু আমি ওগুলো ভিডিও করতে চাইনি, কারণ আমি 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 ওগুলো ভিডিও করতে চাইনি। তার কারণটা হচ্ছে ওই মুমেন্টগুলো খুব একটা ভালো মুমেন্ট নয়, আর আমার মনে হয়নি যে ওগুলো আমি দেখাই, তো সেই জন্য আমরা ওখানে ওই ভিডিওগুলো স্কিপ করে গেছি। তারপরে আমরা বাড়িতে এসে আবার আমাদের যেরকম ডেইলি লাইফ সেটা দেখাচ্ছি। এইখানে এখনও পড়ে আছে আমাদের সেই মেকআপের সরঞ্জাম যেটা তোমরা আগের ব্লগে দেখেছো। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, প্রচুর শেয়ার করো। আর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে ওটা প্রেস করবে, তার পাশে যে ঘন্টা আছে ওটা অবশ্যই প্রেস করবে যদি কোথাও ভালো লেগে থাকে। তো আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। তো জানাই সবাইকে শুভরাত্রি, গুড নাইট, সুইট ড্রিম, টিল দেন, বাই বাই, টাটা, গুড নাইট, গুড নাইট।